মেঘ বলতে আপত্তি কি? বেশ, বলতে পারি। ছাদের উপর মেঘ দাঁড়াতো, ফুল পিসিমার বাড়ি, গ্রীষ্ম ছুটি চলছে তখন। তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদের থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি? আয়। সারা দুপুর কাহাতকার ক্যারাম খেলা যায়, সেই জন্যই জোচ্চুরি হয়। হ্যাঁ, জোচ্চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত গুটি পেলে, জায়গা মতো সরিয়ে দিত আঙুল দিয়ে ছেলে। শুধু আঙুল, বোর্ডের উপর লম্বা ফ্রকের ঝোল, ঝপাং ফেলে ঘটিয়ে দিত গুটির দিক ভুল। এই এখানে না ওখানে, এই এইটা না ওইটা, ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল গুটির বাক্সটা। গুটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে, মেঘ যেমন যায়, কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও, হাবিব দেশ কাক কলসিতে ঠোঁট ডুবিয়েছিল, জল তো পুরে খাক, খাক হওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরল কেমন তোমায়? ধ্যাত, সেসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই, সত্যি করে বলো এবার, সব জানতে চাই। দু এক ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘরেও গেছে কয়েক বছর, এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম, আমার তোমায় বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। খেলা ঘর বাঁধতে লেগেছি যাবো কি।